হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদের দেখাবো আমি যেখানে কাজ করি, তো সেখানে জায়গা কীভাবে কাজ করি সব কিছুই। তো আমার নাম দীপক বর্মন, তো এটি আমার ফার্স্ট চ্যানেল, তো সবাই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। তো এগুলি হলো সব কোম্পানি, তো তোমাদের সবাইকে দেখাবো ঘুরে ঘুরে আশেপাশে কী কী রয়েছে। তো এটি হলো আমাদের খাওয়ার জায়গা, এটা সবাই শুয়ে আছে, আজকে কাজ নেই। তো এটা হলো আমার কোম্পানির মেন গেট, তো ওই দিক দিয়ে আমরা কাজে আসি। তো এখানে আমাদের সব গাড়ি টাড়ি রাখা রয়েছে, তো আমি এখন ছাদের উপরে আছি। এটা হলো আমার কোম্পানি, এখানটা আরও আশেপাশে অনেক কোম্পানি আছে। এখানে একটি গোদরেজ কোম্পানি আছে। এটা হলো আমাদের রান্নার ঘর, ক্যান্টিন যাকে বলে। আর এটা হলো ফরেস্ট, বহুত বড় ফরেস্ট, শিলিগুড়ি একটি ব্যাক সাইডে পড়ে আর কি। তো এটা হলো আমাদের কোম্পানির বাইরে সে জায়গা, এখানে একটি মন্দির আছে, কামাখ্যা মন্দির। এখানে অনেক ভিড় হয় রবিবার করে। তো এটি আমাদের ফরেস্ট, দেখতেই পারছে সবাই, খুব গভীর। এখানে হাতি সব ধরনের নানান ধরনের পশু আগে চলে আসে সন্ধ্যা, ঠিক যখন রাত্রি হয়ে যাবে। এখনও এসব জায়গায় কোনো গাছ টাছ হয়নি, তো এখনও এটা চা পাতি বাগান লাগানো রয়েছে। আর অনেক বাড়িঘরও রয়েছে এখানে, তোমরা সবাই দেখছো যে বেশি নেই, এটা একটি ভিলেজ বলতে পারো, শিলিগুড়ি ব্যাক সাইডে পড়ে। তো এখন আমি নিচে যাচ্ছি, তো আপনাদের দেখাবো কোথায় কী কী আছে। এখানে খুব নোংরা রয়েছে যেহেতু এখানে কাজ হয়, খুব খারাপ অবস্থা। আশপাশে একটি গোডাউন হচ্ছে। তো আপনাদের দেখাবো সামনে গিয়ে, তো ফরেস্টে জায়গাটা বলছে কত গভীর ফরেস্ট, ঠিক সন্ধ্যার সময় এখানে হাতি নানান ধরনের পশু চলে আসে। আর আমরা যেখানে কাজ করি এটা ফরেস্টের মাঝখানেই বলতে পারো। এই তো একটি কুকুরের ছানা আমাকে দেখে চলে আসলো, এখন তোমাদের দেখাবো আমার কোম্পানির ভিতরটা। এই যে এখানে সব গাড়ি রাখে ওয়ার্কাররা। এটা হলো আমার কোম্পানি, এখানে আমি কাজ করি পার্ট টাইম। এখানে ম্যাট্রেস তৈরি হয়, এটা আলাদা প্ল্যান্ট একটি বলতে পারো। এখানে ম্যাট্রেস আমাদের যেটা আছে ওটা বালিশ, এটা হলো আমাদের মেশিন। আমাদের ধনী ভাই কাজ করছে, সবাই আড্ডা মারছে, আমাদের প্রফেশনাল কাজের লোক বৈদ্য রয় মামু। এই মেশিনে আমি কাজ করি, আরেকজন কাকি আছে আমার সঙ্গে কাজ করে। তো আজকের ব্লগ এতটুকুই, তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।